হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমাদলামে এবার বাংলাদেশ থেকে অভিযান হতে যাচ্ছে বাইশ হাজার ফুট উঁচু চূড়ায় দেশের পতাকা উড়াবেন পর্বতারোহী এম এ মোহিত বাংলা মাউন্টেনিয়ারিং এবং ট্রেকিং ক্লাবের আয়োজনে মাসব্যাপী এই অভিযান উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয় সংবাদ সম্মেলনের হিমালয় সবসময়ই রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীদের হাতছানি দিয়ে ডাকে কিন্তু কিছু কিছু পর্বত শিখর অভিযাত্রীদের কাছে থাকে স্বপ্নের মতো আমা দাবলাম সেরকমই একটি চূড়া বাইশ হাজার তিনশো পঞ্চাশ ফুট শিখর যেমন বিখ্যাত এর সদম্ভ মূর্তির কারণে তেমনি কুখ্যাত তার ঝুঁকিপূর্ণ আরোহণ পথ এবার সেই আমাদাবলাম অভিযানে যাচ্ছেন দুইবারের এভারেস্ট আরোহী প্রথম বাংলাদেশী এম এ মুহিত এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান এবং মুক্তিযোদ্ধা স্থপতি মোবাসির হোসেন এই বিষয়টা আমার মনে হচ্ছে সবচেয়ে শিক্ষণীয় আমার কাছে লেগেছে যে তারা ব্যক্তির খ্যাতির জন্য সামগ্রিকভাবে বিষয়টাকে উপস্থাপন কোনো সময় করেন না তারা বিষয়টাকে এই যে ধারাবাহিকভাবে এক একটা প্রজন্মকে উৎসাহিত করার চেষ্টা করেন এমএম মুহিত জানিয়েছেন তার প্রস্তুতি এবং লক্ষ্যের কথা বাংলাদেশের তুলনায় যে চ্যালেঞ্জ নিতে পারে এবং যে কোনো অজয়কে জয় করতে পারে এবং যে কোনো দুঃসাধ্যকে সাধন করতে পারে হামাদাবলাম অভিযানের মাধ্যমে কিন্তু তারই প্রতিফলন হচ্ছে এছাড়া বিএমটিসির পাঁচ সদস্যের একটি দল যাচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক নিয়ে সানভি নিউজ নাইন ঢাকা